সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিল বহুদিনের অবশেষে সেই আক্ষেপ এবার ঘুঁচল নগরবাসীর আজ থেকে শুক্রবারও চালু করা হয়েছে মেট্রো রেল সেই সাথে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনটিও চালু করা হয়েছে বিস্তারিত ফজলে রাব্বি রিপোর্টে ছাত্র জনতার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর দশ ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন চালু করতে সময় লাগবে এক বছর খরচ হবে কয়েকশো কোটি টাকা এমনটাই বলেছিলেন তৎকালীন সরকার প্রধান তবে মাত্র দুই মাসের মাথায় ফের আজ থেকে চালু হয়েছে কাজীপাড়া মেট্রো রেল স্টেশন যার ব্যয়মূল্য ধরা হয়েছে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা দুপুর সাড়ে তিনটার কিছু পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় কাজীপাড়া স্টেশনটি দু মাস পর মেট্রো রেলে উঠতে পেরে খুশি স্টেশনের যাত্রীরা সেই সাথে যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটির দিনেও মেট্রো রেল চালু করায় সন্তুষ্ট তারা অনেক কষ্ট হতে যে মানে কাজে পাড়া যখন অফ ছিল আমরা শেয়ার নেমে উল্টা হয়ে আবার আসতে অথবা আমরা মিরপুর দশের দিকে মানে নেমে যেতে হতো আমরা এখন আসছি উত্তরা যাব দিয়া বাড়িতে তো আমাদের জন্য সুবিধা হইলো না একটা তো এটা আমাদের জন্য খুবই সুখবর আমরা কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই এদিকে যৌক্তিক সময় নিয়ে দ্রুতই মিরপুর দশ নম্বর স্টেশন চালু করার কথা জানিয়েছেন মেট্রো রেলের ব্যবস্থাপক পরিচালক আব্দুর রব বিকালে কাজুপাড়া স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি আমরা আজকে তো চালু করলাম একটু ডাটা কালেকশন করে শুক্রবারের পরে কি ইম্প্যাক্ট হচ্ছে তারপরে আবার আমাদের তো টার্গেট হচ্ছে 3.5 মিনিটের নিয়না মানো 3.5 মিনিট পর কিন্তু মেট্রো ট্রেন চলবে এর আগে গেল 19 জুলাই আন্দোলনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মিরপুর দশ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয় টিকিট কাউন্টার ভেন্ডিং মেশিন কম্পিউটার মনিটর সহ নানান কিছু ফস নাগরিক ঢাকা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি